টাকার অঙ্ক বাজার মূল্যের তুলনায় হয়তো বেশি কিছু নয়, কিন্তু গ্রামের অর্থনীতির নিরিখে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা গ্রামের একটি মেয়ের কাছে অনেকটাই, যা প্রমাণ করে দিয়েছে লোকসভায় তৃণমূলের বিপুল সাফল্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই যে লোকসভা ভোটে বিপুল সাফল্যের চাবিকাঠি, তা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতৃত্বের অনেকেই। একই সঙ্গে বিজেপিকেও আক্রমণ শোনাতে ছাড়েনি তৃণমূল। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জমজমাট হয়ে উঠল বিধানসভাও। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত কত অর্থ খরচ করেছে রাজ্য, বিধানসভায় বিবৃতি দিয়ে জানালেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করে রাজ্য সরকার। 500 টাকা করে দেওয়া হয় সাধারণ মহিলাদের, 1000 টাকা করে তপশিলি জাতি ও জনজাতির মহিলাদের। 2024-এর লোকসভা ভোটের আগে ভাতা বাড়িয়ে 500 থেকে করা হয় 1000 টাকা, তপশিলি জাতির মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয় 1000 থেকে 1200 টাকা। বিধানসভা অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে শশী পাঁজা জানান, এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা 2,15,88,775 জন। 11,16,791 জনের আবেদন বাতিল হয়েছে, মূলত ব্যাংক অ্যাকাউন্টের কারণেই এই আবেদন পত্র বাতিল হয়েছে। শুক্রবার বিধানসভায় এমনই দাবি করলেন মন্ত্রী শশী পাঁজা। লোকসভা নির্বাচনের ফল বলছে কাজে দিয়েছে প্রকল্প, মহিলারা উপর হস্ত হয়ে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির রাজ্য নেতারা আড়ালে আবদালে স্বীকার করে নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরুদ্ধে লড়ার মতো কোনো অস্ত্র ছিল না তাদের হাতে। এবার সেই প্রসঙ্গ উঠে এলো মন্ত্রী শশী পাঁজার বক্তব্যে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যই বিজেপির রাজনৈতিক কাল বলেও তীব্র আক্রমণ চালিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। এবং এটাও বলি যে রাজনৈতিকভাবে এই লক্ষ্মী ভাণ্ডারটা তাদের কাল হয়েছে, এই লক্ষ্মী ভাণ্ডারকে ছোট করেছে, তাচ্ছিল্য করেছে, মহিলারাই এই অপমানের জবাব দিয়েছে। আবার এই প্রকল্পকে সেই ঢাঁচে এই আদলে তারা বিজেপি শাসিত সরকারগুলো তারাও এই আরম্ভ করেছে। শুধু তাই নয়, যে 4টি রাজ্যে বিধানসভায় যাচ্ছিল গত বছর নির্বাচনে, সেইগুলোর আগে ঘোষণা হয়েছিল যে মহিলাদেরও আমরা এরকম ফাইন্যান্সিয়াল একটা স্কিম করব। শশী পাঁজার এই মন্তব্যের পাল্টা বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেন, ত্রিপুরায় গোয়ায় 5000 টাকা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বাংলায় কেন 1000 টাকা? 5000 টাকা কেন দেওয়া হবে না বাংলার মহিলাদের? বাংলার জন্যই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অশোক দিন্দা। শশী পাঁজা হচ্ছে আপনার লক্ষ্মী ভাণ্ডার দপ্তরের মন্ত্রী। আজকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিভিন্ন রকমের মতামত বিতর্ক তর্ক বিতর্ক চলছিল বিধানসভার অন্তর্গত, এবং সেখানে উনি প্রথমে মমতাদির এ করলেন যে এই প্রথম লক্ষ্মী ভাণ্ডার এই সরকার চালু করেছে, বিজেপি সরকার কোনো চালু করেনি। যদিও কথাটা ভুল, উনি হয়তো জানেন না, আমার সেটা মনে ছিল না যে দীর্ঘ প্রায় 25 বছর আগে কৈলাস বিজয় আপনার এমপির শিবরাজ সিং চৌহান লালডি বেহেন নামে একটা প্রকল্প তৈরি করেছিল, সেখান থেকেই চুরি করা এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প। তো যাই হোক না কেন, সো বাংলার মহিলারা, বাংলার মায়েরা এই ক্ষুদ্র টাকাতে খুবই উপকৃত হচ্ছে 1000 টাকাতে, এবং সেটা নিয়ে খুবই মুখ চিতিয়ে বড় গলায় কথা বলছিলেন। তো আমার একটা প্রশ্ন আমি করলাম ওনাকে, উনি সেটার অ্যান্সার দিতে পারলেন না, যে উনি যখন ত্রিপুরাতে টিএমসি অল ইন্ডিয়া সরকার যখন তারা গিয়েছিলেন কিংবা গোয়াতে গিয়েছিলেন, তখন ওনারা প্রচার করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারে ওনারা 5000 টাকা করে দেবেন, মেঘালয়তেও করেছিলেন 5000 টাকা করে দেবেন, কিন্তু দেখা গেল যে সেখানে কোনো রকমভাবে একটাও কোনো ভোট পাননি। কিন্তু বাংলাতে বাংলার মায়েদের ভোটে, বাংলার নারীদের ভোটে আজকে উনি মুখ্যমন্ত্রী, ওনাদেরকে অসম্মান করছেন। গোয়ার মহিলারা ওনার কাছে কাছের হয়ে গেলেন, সেখানে উনি 5000 টাকা দিচ্ছেন, অথচ বাংলার মহিলারা যারা ভোট দিয়ে দিদিকে আজকে মুখ্যমন্ত্রী করেছে, তারা আজকে বঞ্চিত হচ্ছে, 4000 টাকা বঞ্চিত হচ্ছে।
তারা পাচ্ছে 1000 টাকা। তো আমার বক্তব্য এবং আমার ডিমান্ড ছিল, আমার দাবি ছিল যে শশীদির কাছে, যে আপনি বাংলার মহিলাদেরকেও আপনাকে 5000 টাকা করে দিতে হবে। তো এইটা নিয়ে আমি কথা বলেছিলাম, উনি কোনো অ্যান্সার দিতে পারেননি। পাল্টা দফতরের মন্ত্রী বিজেপিকে নিশানা করতেও ছাড়েননি। তিনি বলেন, তাহলে এবার মানবেন তো লক্ষ্মীর ভাণ্ডার সফল প্রকল্প? এই প্রকল্পে বাংলার মেয়েদের উপকার হচ্ছে। মুখ্যমন্ত্রী 2021 সালে বিধানসভা ভোটের আগে বলেছিলেন, মেয়েদের জন্য একটা প্রকল্প আসবে। তৃণমূল কথা দিয়ে কথা রাখতে জানে বলেও দাবি মন্ত্রী শশী বাজার। বিধানসভায় একটা বললাম যে যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বললো এটার ভিক্ষে দেয়া হচ্ছে এবং এইটা অনুদান, মানে একটা দয়ার দৃষ্টি দিয়েছিল, সে দয়ার দৃষ্টি নয়, এটা কিন্তু একেবারে আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা সেটা বললাম। কিন্তু আজকে ওরা স্বীকার করে নিল যে লক্ষ্মী ভাণ্ডারটা সত্যি উপকারী একটা জিনিস, কারণ এখন তাদের ওই ধাপটা পেরিয়ে এবার বলছে এটা 1200 কেন, এটাকে আপনি 5000 করছেন না কেন। শুক্রবার বিধানসভা অধিবেশন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে হয়ে ওঠে জমজমাট। প্রশ্ন উত্তর পর্বে উত্তর পাল্টা উত্তরে কার্যত জমজমাট বিধানসভা। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইভ টিভি বাংলা।